ঘরের প্রতিটি কোণায় যদি একটু সবুজের ছোঁয়া থাকে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। মাঝে মাঝে ইচ্ছা করে যে ঘরটাকে একটু মনের মতো করে সাজায়, কিন্তু বাচ্চাদের জন্য সেটা সম্ভব হয় না। আর এমনিতেও আমার গাছ খুবই ভালো লাগে, কিন্তু পরিচর্যা করে একটু বড় করার আগেই হচ্ছে আমার বাচ্চারা হয় পাতা ছিঁড়ে ফেলবে, না হলে দেখা যায় একদিন তো একটা ছোট অ্যালোভেরা গাছ নিয়ে হচ্ছে বেলকনি দিয়ে আহিল ফেলেই দিছে, এমন একটা অবস্থা। যাই হোক, আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর এই তো নতুন আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে সকালবেলা ঝটপট করে ডিম পোচ করে নিছি, আর রুটি আর ফ্রিজে মিষ্টি ছিল, কলা, এই সব কিছু দিয়ে এখন ব্রেকফাস্ট করা হবে। এরপর এই তো গতদিন হচ্ছে বাহিরে গেছিলাম, তো আমি কিছু হোম ডেকোরের আইটেম, তিনটা হচ্ছে গাছ কিনে আনছি। এই পাতাবাহারটা নতুন বের হয়েছে, খুবই ভালো লাগতেছিল দেখতে। আর এই তো এখানে আর একটা মানি প্ল্যান্ট আনছি, মানি প্ল্যান্ট নাকি সেটাও বলতে পারবো না, মানি প্ল্যান্টের মতোই তো দেখতে, বাট বেশ ভালো লাগতেছে দেখতে। এটা হচ্ছে বাবুই পাখির বাসা কেনার আমার অনেক দিনের ইচ্ছা ছিল, কিন্তু অনেক নাম করা শপে বা এমনি অনলাইন মানে 1000 টাকার নিচে আপনি পাবেনই না, 1300-1200 প্লাস এরকম করে দাম চায়। তো যাই হোক, অবশেষে আমি বাহির থেকে আলাদা করে হচ্ছে বাবুই পাখির বাসা নিছি 200 দিয়ে, আর একটা গাছ নিছি হচ্ছে 100 দিয়ে। তো টোটাল 300 টাকায় আমার 1300 টাকার একটা সেট আপ রেডি হয়ে গেছে। একটু বুদ্ধি খাটিয়ে আসলে মাঝে মাঝে একটু কাজ করলে কিন্তু ভালোই হয়, কিন্তু আমার আম্মু বলে যে আমি হচ্ছে সব সময় সোজাভাবে চলি, সেই জন্য হচ্ছে লোক আমাকে ঠকিয়ে চলে যেতে পারে। তো আজকে ভাবলাম যে একটু কেনাকাটার ক্ষেত্রে বাঁকা হয় যেতে পারে, কারণ এখানে আমিও কাউকে ঠকাচ্ছি না আর আমাকেও কেউ ঠকাতে পারবে না। যাই হোক, আর এখন হচ্ছে আরেকটা জিনিস শেয়ার করি, এই ছোট্ট টপটা অনেকেই হয়তো দেখছেন, এখানে অনেকগুলো হচ্ছে পুর্তলিকা কালারের যে ফুলগুলো থাকে ওইগুলাই ছিল, কিন্তু ওই যে আরাফাইল সব উঠাই ফেলছে, তো এখন আবার নতুন করে আমি ওখান থেকে দুটা সূর্যমুখী এনে এখানে লাগাই দিছি, তো আর একটা নতুন DIY হয়ে গেছে। যাই হোক, এখন একটু কফি খাচ্ছিলাম, আর আজকের ওয়েদারটা জানি কেমন, খুবই বাজে, মানে একটু রোদ ওঠে নাই, আবার আকাশটা মেঘলা মেঘলা, বাতাস নাই, মানে এমন একটা বাজে ওয়েদার। এই তো বারান্দার সব গাছ আহিল হচ্ছে ছিঁড়ে ফেলছে, শুধু গোলাপ গাছের কিছু পাতা আছে, যেহেতু গোলাপ গাছটা কাটা যার কারণে ও গাছ সহ শেকড় তুলে ফেলতে পারে নাই। এরপর দুপুরে রান্না করছিলাম পুঁই শাক ভাজি, আর হচ্ছে চিকেন ছিল গতদিনের, আজকে রান্না বাড়ার তেমন একটা ভেজাল করা লাগে নাই, ফ্রিজে চিকেন ছিল তো ভাবলাম যে এটাকে গরম করে ফেলি। রান্না করে দেখি যে সকালবেলা যে রুটি বানাইছিলাম একটু আটা রয়ে গেছে, ভাবলাম যে একটা পরোটা বানাই ফেলি। রুটি, পরোটা বা খিচুড়ি আমার এত বেশি পছন্দ, মানে এগুলো থাকলে আমার আর ভাতের দিকে তাকাইতে ইচ্ছা করে না, এগুলাই আমার বেশি ভালো লাগে। তারপরেও ভাত প্রিয় বাঙালি, একবেলা আসলে ভাত না খেলেই না, তো এখন হচ্ছে বেগুন ভাজি করে নিব, আর তরকারি গরম দিছি, গরম গরম ভাত রান্না করছি। এখন হচ্ছে এই তো বেগুন যদি কাটার পরে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু অনেক কম তেল লাগে, কিন্তু আমার তাড়াহুড়োর কারণে আমি হচ্ছে একদম সরাসরি আগে ধুয়ে নিছি, এখন কেটে হচ্ছে হলুদ লবণ দিয়ে ভেজে নিব। পুরো ভিডিওটা যারা দেখছেন যদি ভালো লাগে, ও আমার পেজে যদি লাইক দেওয়া না থাকে একটা লাইক দিয়ে দিবেন, চাইলে ফলো করে দিতে পারেন। আমার মতো যারা হচ্ছে সন্তান লালন পালন করা সংসারের পাশাপাশি এরকম ভিডিও ব্লগ বানায়, তারাই আসলে বুঝতে পারে যে একটা ভিডিও, একটা 5 মিনিটের ভিডিও সম্পূর্ণ তৈরি করতে মানে ব্লগের শ্যুট তো কতক্ষণ নেয় সেটার কোনো শেষই নাই, আর পুরো এডিট করতে, একটা ভিডিও কমপ্লিট করতে এক বসায় প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগে যায়, আর সারাদিন তো ক্যামেরা নিয়ে কাজের পিছনে থাকি, এরপর আবার সংসারে কাজকর্ম সব মিলিয়ে এটাতেও কিন্তু বেশ শ্রম দেওয়া লাগে। আর সেখানে যদি আপনারা কিছু ভালো কমেন্ট করেন বা একটা ফলো দিয়ে দেন, এটাই কিন্তু আমাদের পাওনা। যদিও অনেক মানুষ আমার ভিডিও দেখে, আবার হচ্ছে আলহামদুলিল্লাহ আগের থেকে পেজটা ভালোই রিচ হচ্ছে, তো